গ্রামে যাতায়াতের উপযুক্ত রাস্তা, পানীয় জল এবং বিদ্যুতের সমস্যায় জেরবার হয়ে জাতীয় সড়ক অবরোধ ফটিকরায় বিধানসভা এলাকার রাজকান্দি এডিসি ভিলেজ এলাকার জনগণের। পিপড়া মাথার এডিসি এলাকায় ঢুকে আন্দোলনকারীদের খুব প্রশমিত করলেন বিজেপি বিধায়ক সুধাংশু দাস। দ্রুত সমস্যা সমাধানের জন্য সেখানে দাঁড়িয়েই ফোনে কথা বললেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে। পিপড়া মাথার নেতৃত্বে এডিসি এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। মাথা নেতৃত্বের প্রচারের ফানুষ আজ দিকে দিকে ফুটো করছেন এডিসি এলাকার লোকজনেরাই। ফটিকরায় রাজকান্দি এডিসি এলাকার গ্রামের একটি রাস্তা দীর্ঘদিন ধরেই চলার অনুপযুক্ত। সেই সাথে বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যায় নাজেহাল গ্রামের মানুষ। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও মিটছিল না সমস্যা। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার রাজকান্দিতে জাতীয় সড়ক অবরোধ করে বসেন ভুক্তভোগীরা। আমার রাজকান্দি এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ড, এই 3 নং ওয়ার্ড হচ্ছে আপনার 51 বিধানসভার অন্তর্গত। জল সমস্যা, বিদ্যুতের সমস্যা এবং রাস্তা ব্রিজ, এই চারটা বিষয় নিয়ে আমাদের সমস্যার কারণে আমরা গ্রামের সবাই, ছোট বড় ছেলে মেয়ে সবাই এই রাস্তার অবরোধে নামতে হয়েছে। অবরোধের খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যান ফটিকরায় বিজেপি বিধায়ক সুধাংশু দাস। বিধায়কের কাছে পেয়ে এডিসি এলাকার দুরবস্থার কথা তুলে ধরেন মানুষ। এদিকে অবরোধকারীদের সাথে আলাপচারিতায় বসেন বিধায়ক, সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ফোনে দ্রুত সৃষ্ট সমস্যা সমাধানের নির্দেশ দেন বিধায়ক সুধাংশু দাস। নদীর পঞ্চায়েতের প্রথম যদি কোনো কাজ হইব এখন 3 মাসের মধ্যে, তাইলে এই ব্রিজ করতে লাগবে। যা ফান্ড আছে টোটালটা এটা নিজে করা লাগবে, কিন্তু এরপরেও তারা এটার উপরে অ্যাকশন নিয়েছে। ঠিক আছে, দেখেন আমাদের পক্ষ থেকে কোনো রকমের ত্রুটি নেই, আমরা কিন্তু রেগুলার এটি নিয়ে কথা বলতেছি। এটা নিয়ে আগরতলাতেও আমি কয়েকবার চিঠি দিয়েছি, ঠিক আছে না, কিন্তু প্রবলেম হয় কি, এটা যেহেতু গ্রামের রাস্তা, গ্রামে PWD করতে পারে না, এটা করতে লাগে পঞ্চায়েত বা RD ডিপার্টমেন্ট করতে লাগে। ঠিক আছে, তো RD-র কাছে কোনো ফান্ড থাকে না, ফান্ড দেয় হয় রেগা ফান্ড অথবা পঞ্চায়েত ফান্ড, এইটা হচ্ছে মূল প্রবলেম। তো এখন DM-র আমি করছি, চিফ ইঞ্জিনিয়ারের ফোন করছি, আজকের মধ্যে এস্টিমেট যাইব, হয়তো আজকে গেলে কালকে কাজ ধরতো না, 10-12 দিনের মধ্যে আমি চেষ্টা করতেছি যেন এটার কাজটা স্টার্ট করে দেওয়া যায়। বুঝাইতে পারছেন দাদা, এখন এটা আপনারা একটু সহযোগিতা করতে লাগবে। দেখেন আমাদের বলে ইচ্ছা নাই করার এমনটা কিন্তু না, কিন্তু সব কাজ একসাথে করা যায় না। এই 5 বছর মধ্যে সবগুলি কাজ কিন্তু আমরা করতে পারতাম না, কারণ এটার মধ্যে টাকা পয়সার ম্যাটার আছে। তো আশা করতেছি আমি এদিকে স্পেশাল লাগছে, CM-এর লোক আমি কথা কমো, স্পেশাল ফান্ড থেকে হলেও এটা আজকের মধ্যেই যেন এটার স্যাংশন লওয়া যায়। স্যাংশন আনলে আমি আপনাদের সাথে আইয়া বইমু, বইয়া ইঞ্জিনিয়ার সহ এটা কাজটা আপাতত ধরাই দেওয়া যাবে। বুঝাইতে পারলাম। পরে আশ্বাসে ওঠে অবরোধ। বিধায়কের এমন তৎপরতা দেখে খুশি এডিসি এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, RE News।